হ্যাঁ গাইজ, আজকে আমরা কথা বলবো বর্তমানে বাংলাদেশে যে ইভেন্ট আন্দোলন চলতেছে সেটা নিয়ে। গারিনা কি বললো, আর এদিকে গায়েন গেমিং এর ভিডিও নিয়ে গারিনা কি জবাব দিল সেগুলো গাইজ আজকে আপনাদের ভিডিওতে বলে দিব। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা জিনিস বলে নিতে চাই, গায়েন গেমিং যে ভাই ভিডিওটা দিছিল ওই ভিডিওটা নিয়ে গাইজ আমি একটু কিছু বলতে চাই, যেটা আমি মনে করি আপনাদের সবার শোনা উচিত, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর তাছাড়া গাইজ আমাদের যে বর্তমানে বাংলাদেশে যে ম্যানেজার আছে সে কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলছে, মানে যেখানে কথা বললে ইভেন্টের বিষয় নিয়ে সমাধান আসবে সেখানে সে কথা বলছে। আর ওইখান থেকে আমাদেরকে একটা ভালো একটা ভালো জিনিসই আমাদেরকে দেওয়া হয়েছে, যে আমরা একটা ভালো জিনিসই যেটা এক্সপেক্ট করতেছিলাম সেই জিনিসটাই আমাদেরকে দেওয়া হয়েছে। আর ওইখানে গাইজ কী কী বলছে সেগুলো গাইজ আমি আপনাদেরকে বলে দেবো। তো প্রথমত বলে দেয় গাইজ আমাদের চ্যানেলে কিন্তু 4 লাখ হইতে কিন্তু খুব আর বেশি ব্যাকি নাই, তো সবাই গাইজ 4 লাখটা কমপ্লিট করে দিন। আর প্রথমে আসি গাইজ আমাদের ইভেন্টের কথা। ইভেন্টে বর্তমানে গাইজ যে ইভেন্টগুলো চলে ইভেন্টের বিষয়ে গাইজ আমি আপনাদেরকে প্রথমে দেখাই। বর্তমানে যদি আমরা লাখ রয়্যালের ভিতরে যাই গাইজ, লাখ রয়্যালের ভিতরে গেলে দেখবে যে এখানে কিন্তু বর্তমানে বেশ কয়েকটা ইভেন্ট আছে, যেমন ডায়মন্ড রয়্যাল, গোল্ড রয়্যাল, ওয়েপেন রয়্যাল, ইনকিউবেটর, ফেডেড হুইল, এগুলো হচ্ছে রেগুলার ইভেন্ট। গাইজ এগুলো হচ্ছে রেগুলার ইভেন্ট, আর এই রেগুলার ইভেন্টগুলো কিন্তু প্রত্যেকটা সার্ভারে প্রায় সেম থাকে, প্রত্যেকটা সার্ভারই। এবার কিছু কিছু ইভেন্ট আছে যেগুলো সেম থাকে না, যেমন হতে পারে গাইজ কান্ট্রির জন্য ডেডিকেটেড ইভেন্ট। এখন কান্ট্রির জন্য ডেডিকেটেড ইভেন্টগুলো কোনগুলো, সেটা হচ্ছে যেমন ইন্ডিয়ান সার্ভার আছে দেওয়ালি ইভেন্ট, তারপরে বাইরের সার্ভার আছে যেরকম আছে হ্যালোইন ইভেন্ট বর্তমানে চলতেছে, হয়তো বা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, ইভেন্ট শেষও হয়ে যেতে পারে, আপনারা হয়তো বা যদি চেক করেন বাইরের সার্ভারগুলো তাহলে দেখতে পারবেন। তাছাড়া গাইজ আমরা যদি ইন্দোনেশিয়ান সার্ভার যদি চেক করে যাই, ওখানে কিন্তু মুসলিমদের জন্য ঈদের ইভেন্ট দেওয়া হয়। এবার প্রত্যেকটা সার্ভারের জন্য গারিনা হাই বাজেটের একটা বাজেট রাখে, যে একটা করে টার্গেট রাখে ইভেন্ট, যে ওই ইভেন্টটাতে বেশি করে বাজেট করা হবে, মানে সর্বোচ্চ পরিমাণ বাজেট করে সেটা হচ্ছে একটা ইভেন্টে। আর এটা কিন্তু প্রত্যেকটা সার্ভারের জন্য এরকম ডেডিকেটেড একটা ইভেন্ট থাকে যেখানে গারিনা সর্বোচ্চ বাজেট করে, আর সেটা যেমন হতে পারে ইন্ডিয়াতে যে দেওয়ালি ইভেন্টটা আপনারা বলতেছেন না, এটা হচ্ছে ইন্ডিয়ার কান্ট্রি বেজ যে ইভেন্টটা গারিনার ডেডিকেটেড ইভেন্ট ইন্ডিয়াতে দেওয়ালি ইভেন্ট, আর ওই ইভেন্টেই কিন্তু গাইজ তারা হাই বাজেট করছিল। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কিছুদিন আগে কিন্তু একটা মিউজিক ভিডিও বের হয়েছিল, সেটা কিন্তু গাইজ আমাদের ভুবন বাম ছিল, শ্রদ্ধা কাপুর ছিল, আর ওইখানে কিন্তু হাই বাজেট। আর এখানে যদি শ্রদ্ধা কাপুর মানে গাইজ এখানে কোটি টাকার খেলা। তো বাংলাদেশ সার্ভারে যদি কথা বলতে যাই, ইন্ডিয়ান আর বাংলাদেশ সার্ভার যদি আমরা কম্পেয়ার করি দুইটা সার্ভারে যদি তুলনায় ইন্ডিয়ান সার্ভারে 13 গুণ বেশি অডিয়েন্স, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু গারিনার যে অ্যানালাইস আছে সেটা, এটা থেকে কিন্তু আমরা বলতেছি। আর গারিনা ম্যানেজার কিন্তু আমাদেরকে এইটাই বলা হয়েছে। এখন একটা জিনিস দেখেন, গারিনা যেখানে তারা হচ্ছে এখন বিজনেস অবশ্যই করতে হবে, তাদের একটা বিজনেসের একটা বিষয় আছে, তারা যে টাকাটা প্রফিট ওইখানে যে করতেছে সেটা বাংলাদেশ সার্ভারে যদি তারা প্রফিট করে, ইন্ডিয়াতে যে প্রফিটটা করছে সেটা যদি ইন্ডিয়াতে যে ইনভেস্টটা করছে সেই ইনভেস্টটা যদি বাংলাদেশে করে, প্রফিটটা জীবনে উঠে আসবে না, সেটা শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের জন্যই পসিবল। তো এরকম প্রত্যেকটা সার্ভারের জন্য আলাদা আলাদা তারা ইনভেস্ট করে, আর সেই ইনভেস্টটা তারা ওইভাবেই করে, ওই দেশে কতজন অডিয়েন্স আছে তার উপর নির্ভর করেই কিন্তু এগুলো করে। সো বাংলাদেশেও কিন্তু এরকম একটা ডেডিকেটেড ইভেন্ট আসবে গাইজ, বাংলাদেশ সার্ভার ইভেন্ট আসবে, প্রত্যেকটা সার্ভারে ওই সার্ভারের জন্য কান্ট্রি বেস ডেডিকেটেড ইভেন্ট দেওয়া হয়, ইভেন্টে বাংলাদেশ সার্ভারও ইভেন্ট দেওয়া হবে। আর এইটা নিয়ে কিন্তু গাইজ গারিনা ম্যানেজার আমাদের বাংলাদেশ মানে যে কনসার্ন টিম আছে তাদের সাথে কথা বলছে, আর তারা অলরেডি এটা বলেও দিচ্ছে যে হ্যাঁ বাংলাদেশেও এরকম ডেডিকেটেড ইভেন্ট দেওয়া হবে, আর সেইটা হবে বাংলাদেশের সবচাইতে বড় ইভেন্ট, আর যেখানে হাই বাজেট থাকবে, যেটা কিন্তু প্রত্যেকটা সার্ভারে কিন্তু একটা করে ইভেন্ট দেওয়া হবে যেটাতে হাই বাজেট, যেটা আমি অলরেডি বলছি। আর বাংলাদেশের জন্য হাই বাজেটের বা ডেডিকেটেড ইভেন্ট কোনটা গাইজ? রমজান, আর হতে পারে এখানে আমাদের ঈদ, এইগুলো হতে পারে বাংলাদেশের জন্য হাই বাজেটের ডেডিকেটেড ইভেন্ট। আর এটা কিন্তু গাইজ আসতে এখনো সময় আছে, বর্তমানে কিন্তু গারিনার ইন্ডিয়াতে দেওয়াল ইভেন্ট চলতেছে, বাট বাংলাদেশে কিন্তু ওইরকম কোনো ইভেন্ট চলতেছে না, বা বাংলাদেশে কিন্তু এখন নর্মাল টাইম পাসের সময়। তো বাংলাদেশে যখন ইভেন্টগুলো আসবে তখনই কিন্তু ওইভাবে হাই বাজেটের ইভেন্টগুলো কিন্তু বাংলাদেশেও দেওয়া হবে, এখন কেউ ইন্ডিয়ান সার্ভারের সাথে বাংলাদেশে কম্পেয়ার করবেন না। আর হ্যাঁ, ইন্ডিয়ার আর বাংলাদেশ সার্ভারের সাথে কিছু ইভেন্টের বৈষম্য থাকবে, মানে এটা সেম থাকবে, তারপরেও গাইজ এটা কিন্তু প্রত্যেকটা সার্ভারে সেম থাকে, কিছু কিছু সেম থাকে, তবে ইন্ডিয়ান সার্ভারের থেকে কিছুটা সেম থাকবে। আর কিছু কিছু ডেডিকেটেড ইভেন্ট যেগুলো আছে যেগুলো শুধুমাত্র ইন্ডিয়ার জন্য দেওয়া হবে, আবার কিছু কিছু ইভেন্ট আছে যেগুলো বাংলাদেশ সার্ভারের জন্য দেওয়া হবে। আর এইটা গাইজ বাংলাদেশ বর্তমানে এই ফ্রি ফায়ার ব্যান থাকার কারণে কিন্তু দেওয়া হচ্ছে না, এটা যখনই আনব্যান হয়ে যাবে তারপর থেকে কিন্তু গাইজ সব ইভেন্টগুলো দেওয়া হবে। তো এবার আসে যে গাইজ অনেকেই বলতেছেন যে গো ব্যাক ইন্ডিয়ান সার্ভার, তো গাইজ আমরা যদি ইন্ডিয়ান সার্ভারে যেতে যাই তো প্রথম একটা জিনিস বলবো, বাংলাদেশে একটা সার্ভার দিচ্ছে ডেডিকেটেড সার্ভার, এটা কিন্তু একটা গর্বের বিষয়। আর প্রত্যেকটা সার্ভারে যেরকম আমি বলছিলাম একটা কিন্তু একটার বেশি ডেডিকেটেড ইভেন্ট দেওয়া হয় না, এখন আমরা যদি ইন্ডিয়ান সার্ভারে
আবারও ব্যাক যায়, তাহলে কিন্তু আমাদের যে মুসলিম যে ইভেন্টগুলো আছে যেগুলো আমাদেরকে বলা হয়েছিল রমজানের ঈদের ইভেন্টগুলো, যেটা আমার আমাদের সার্ভারের জন্য ডেডিকেটেড এবং বড় সড়ো ইভেন্ট করা হবে, সেটা কিন্তু আমরা ইন্ডিয়ান সার্ভারে গেলে কিন্তু পাবো না, ওইখানে কিন্তু সেই দেওয়ালি ইভেন্টগুলো দেওয়া হবে। আর আমাদের বাংলাদেশ সার্ভারে থাকলে কি হবে, আমরা ডেডিকেটেড ইভেন্টগুলো পাবো। তাই আমি অবশ্যই সবাইকে বলবো কেউ আর গো ব্যাক ইন্ডিয়ান সার্ভারে এটা কিন্তু আর লিখবেন না। তাই আমি সবাইকে বলবো বাংলাদেশ সার্ভারে থেকে সব ইভেন্টের সমস্যা সমাধান এখানেই করতে, আর এইটাই সবাই গিয়ে করেন। আর ইভেন্টের যে সমস্যাগুলোর কথা বলতেছেন এটা অবশ্যই আমি মনে করি যেটা হওয়া উচিত। তো এইবার গাইস আমাকে অনেকে একটা জিনিস কথা বলতেছিলেন যে এতদিন পার্টনার প্রোগ্রামে যারা ছিল তারা কেন চুপ ছিল, আর বর্তমানে গায়েনো গেমিং একটা ভিডিও দেওয়ার পর থেকেই কেন আপনারা সবাই এরকম বলতেছেন, এখন সবাই একই পাড়ায় চলতেছেন কেন। তো গাইস আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। একটা জিনিস দেখেন, গায়েন গেমিং এর কিন্তু বর্তমানে 13 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, সে একটা ভিডিও দিয়ে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আর আমাদের সেই তুলনায় কিন্তু আমাদের অডিয়েন্সটা খুবই সামান্য মাত্র একটা, পুরো বাংলাদেশ সার্ভারে যে যতগুলো ইউটিউবার আছে সবার সাবস্ক্রাইবার মিলে তার একাই সমান। সো তার একটা ভিডিও আর আমাদের সবার মিলে ভিডিও কিন্তু এটা সমান। এখন যদি বলতে যাই আমি যদি একটা জিনিস যদি নিয়ে ভিডিও করি সেটা কিন্তু ভাইরাল হবে না, বেশি মানুষের কাছেও যাবে না। তো আমরা যেটা করতেছিলাম গাইস, আমরা কিন্তু আগে থেকে কিন্তু গারিনার যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি, ইভেন যে অ্যাঞ্জেলিক আপডেট করা হয়েছে এটা দেওয়ালি ইভেন্টের কারণে। আর আমাদের সার্ভারে যখন গাইস আমরা আমাদের যে ডেডিকেটেড ইভেন্টগুলো আসবে তখনই গাইস আমাদের সার্ভারে কিন্তু এই ম্যাজিক কিউব সেকশনটা চেঞ্জেস হবে, এটা কিন্তু গারিনা অলরেডি বলে দিছে, এটা আমার কথা না, এটা গারিনা অলরেডি বলছে এটা অবশ্যই চেঞ্জেস হবে। আর যখন চেঞ্জ না হয় তাহলে তো আমরা আসি গাইস, আন্দোলন আবার হবে এটার জন্য। তো আমি এটা জিনিস বলবো যে এই যখনই আমাদের সার্ভারে যে এই ম্যাজিক কিউব সেকশনগুলোতে ঝামেলা হচ্ছিল তখন আপনাদের গায়েন ভাই কইছিল, তখন তো কোনো আন্দোলন দেখলাম না, তখন তো উনি এইভাবে বলে নাই যে এই সার্ভারে এটা কেন হচ্ছে না, এইগুলো নিয়ে কেন তখন উনি ভিডিও করেন নাই। গাইস আমি কিন্তু গায়েন ভাইকে হেড থেকে বলতেছি না, গায়েন ভাই যে ভিডিও করছে আমি মনে করি ভিডিওটা হওয়ার করার দরকার ছিল অ্যাজ এ বিগ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। সো আমরা কিন্তু তাদের থেকে দেখে শিখতেছি বা তাদেরকে আমরা ফলো করি। সো অবশ্যই এটার জন্য আমি তাদেরকে গায়েন ভাইকে বলবো যে তখন কেন এইগুলো নিয়ে আপনারা কথা বলেন নাই। ইভেন কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে কিন্তু জাস্টিস ফর ইন্ডিয়ান সার্ভার চলতেছিল, ওই সার্ভারে কিন্তু ভালো ভালো ইভেন্ট দেওয়া হচ্ছিল না, তো তখনই কিন্তু অন্যান্য যে ইউটিউবাররা ছিল তখনই কিন্তু তারা কথা বলছিল, বাট গায়েন গেমিং কিন্তু তখন চুপ ছিল, তখন কিন্তু সে নিজের কান্ট্রির জন্য কেন কিছু বলে নাই। তো আমি একটা জিনিস বলতে চাই যে ওই সময় কেন গায়েন ভাই চুপ ছিল আর বর্তমানে যে এই শুনে গায়েন ভাই কেন বলতেছে, কারণ এটা বলতেছে এই জন্য গাইস আপনাদের মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে আপনারা বুঝে নেবেন, কারণ আমি এটা নিয়ে আর বেশি বলতে চাই না। সো এইটাই ছিল গাইস আমার গায়েন ভাইয়ের বিষয়টা বলার, কারণ আপনারা সবাই বুঝতে পারতেছেন যে ওই সময় সে চুপ থেকে এখন বাংলাদেশ সার্ভার নিয়ে কথা বলতেছে, যেখানে নিজের সার্ভার নিয়ে সে কিছুই বলে নাই। তো এখন যাই হোক, তাদের এখানে দেওয়ালি ইভেন্ট চলতেছে দেখে ভালো ভালো ইভেন্ট দিচ্ছে, তার দেওয়ালির সময় দেখে ভালো ভালো ইভেন্ট দিচ্ছে, ম্যাজিক কিউব সেকশন চেঞ্জ হচ্ছে। তো আমাদের তো এখন বর্তমানে কোনো ইভেন্ট না, যখন আমাদের ইভেন্ট আসবে তখন গাইস আমাদের এখানেও চেঞ্জেস হবে। তো এই ছিল গাইস আমাদের আজকের ভিডিও, আর আজকের ভিডিওতে গাইস অনেক কিছু আমরা বলে দিলাম। আর যেটা গাইস আমি বলতেছিলাম, আমি কিন্তু কারোর উপরে কোনো হেট ক্রিয়েটও করতেছি না। সো আমি যেটা বলতেছি এটা আমাদের সম্পূর্ণ নিজেদের ওপিনিয়ন থেকে বলতেছি। আর গারিনা আমাদের যেটা বলা হয়েছে গাইস, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা গারিনার পার্টনার প্রোগ্রামে আছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছে গাইস, সবাই কথা বলছে, বাট কেউ ভিডিও ক্রিয়েট করে এটা প্রকাশ করে নাই, কারণ সবাই গাইস চাই যে ভালো ভালো ইভেন্ট তার দেশেও আসুক, তার দেশেও আসলে কিন্তু ভালো ভালো ইভেন্ট আসলে কিন্তু তার ভিডিওতেই বেশি ভিউজ আসবে। সো এটা কিন্তু সবাই চাই। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আর ভিডিওটা শেষ করার আগে সবাইকে আমি বলবো যে গাইস আমাদের ইভেন্টের জন্য সবাই ওয়েট করেন, আর আমাদের গেমটা যতদিন না পর্যন্ত আনবেন হচ্ছে ততদিন আপনারা একটু ওয়েট করেন। আপনারা জাস্ট ওয়েট করলে যখন তারা বলছে যে আমাদের সার্ভারের জন্য বড় ডেডিকেটেড ইভেন্ট দেওয়া হবে তখন ইভেন্টের মধ্যেও গাইস সব কিছু চেঞ্জেস করা হবে। আর ইভেন্টের মধ্যে যদি চেঞ্জেস করা না হয় বা ওই ধরনের ইভেন্ট যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে আমি বলে রাখতেছি গাইস আপনাদের সাথে নিয়ে আপনাদের অডিয়েন্সের সাপোর্ট নিয়ে গাইস কঠোর আন্দোলন হবে, গারিনার বিপক্ষে কঠোর আন্দোলন হবে, আর ওইটার জন্য গাইস আমার প্রয়োজন আপনাদের সাপোর্ট। তো সবাই গাইস যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই গাইস ভিডিওটা লাইক করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই গাইস সবাই শেয়ার করে দিবেন, আর অবশ্যই গাইস যারা যারা এই বিষয়টা জানতেন না সবাইকে গাইস এই বিষয়টা জানাই দিবেন, আর অবশ্যই
গাইস, আমি ভিডিওটা শেষ করার আগে সবাইকে বলবো যে আমি বাংলাদেশের অডিয়েন্সের সাথে আছি, বাংলাদেশের অডিয়েন্সের যেটা প্রয়োজন আমি সেটা অবশ্যই করব। আর অবশ্যই গাইস কমেন্ট সেকশন আমাকে জানাবেন, আর আমি তো কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিব যে কোনো ইস্যু নিয়ে। তো সবাই গাইস কমিউনিটি ট্যাবের ভিতরে আপনাদের যেটা ভালো প্রয়োজন সেটা গাইস অবশ্যই আপনারা ভালো দিকটাই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ না কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।